স্কেচআপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা ইন্ট্রোডাকশন পর্বে স্কেচআপ নিয়ে বেসিক কিছু কথা বলবো, সাথে স্কেচআপ ডাউনলোড করার পদ্ধতি নিয়েও কথা বলবো। তো প্রথমে আমরা আমার পিসিতে স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করছি। দেখুন, আমি আমার পিসির স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করলাম। আমার এখানে ব্যবহার করেছি স্কেচআপ প্রো 2017 ভার্সন এবং এটি ফুল ভার্সন করা। তো এটি আমি সম্পূর্ণ সিরিজটি স্কেচআপ বাংলা ট্রেনিংয়ের যে সম্পূর্ণ সিরিজটি করব সেটি স্কেচআপ প্রো 2017 এই সফটওয়্যারটিতে করব। তো আপনারা আজকে ইন্ট্রোডাকশন পর্বে থেকে আপনারা যদি এই সফটওয়্যারটি ইনস্টল করে নেন, অথবা আপনার পিসিতে যদি এর কোনো আগের কোনো ভার্সন 14, 15 বা 16 যে কোনো ভার্সন যদি ইনস্টল করা থাকে স্কেচআপ প্রো, তাহলে সেটি দিয়েও আপনি আমার সাথে কাজ করতে পারবেন। তো আজকের পর্বে আমরা প্রথমে কিছু স্কেচআপ দিয়ে কী কী ধরনের ডিজাইন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলি। দেখুন, আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে, এই ড্রয়িংটি বা এই স্ট্রাকচারটি, যে আউটলুক ডিজাইন যেটি করা হয়েছে সেটি স্কেচআপের মাধ্যমে 3D রূপ দেওয়া হয়েছে। আরও কিছু ছবি আমরা দেখি। এখানে আমরা একটি সুন্দর ড্রয়িং দেখতে পাচ্ছি, এই 3D ড্রয়িংটিও স্কেচআপের মাধ্যমে করা হয়েছে। এখানে আরেকটি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, এই ড্রয়িংটিও স্কেচআপ সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে স্কেচআপ সফটওয়্যারের মাধ্যমে বেশ সুন্দর এবং অ্যাডভান্স লেভেলের ড্রয়িং, অর্থাৎ 3D ড্রয়িং, ইন্টারনাল এবং আউটলুক দুইটি ড্রয়িংই মূলত খুব সুন্দর করে এবং সহজে, আমি বলবো আসলে খুব দ্রুত সময়ে স্কেচআপ সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করা যায়। তো আসলে প্রথমে স্কেচআপ সফটওয়্যারটি এখন আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে যদি আপনার পিসিতে না থেকে থাকে। সেক্ষেত্রে আমি বলবো আপনি ইন্টারনেটের অনেক জায়গাতে স্কেচআপ প্রো বিভিন্ন ভার্সন পাবেন, সেগুলো থেকে একটি ফুল ভার্সন ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন। আর যদি কারো ইনস্টল করতে বা ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে আমাদের ফেসবুক পেজে আপনি এ বিষয়ে কমেন্ট করবেন। তো আসলে ইউটিউবে আমাদের ভিডিওগুলো যাচ্ছে, এই জন্য ইউটিউবে আসলে যে কোনো সফটওয়্যারের ইনস্টলেশন প্রসেস বা ক্র্যাক করা নিয়ে বা ফুল ভার্সন করা নিয়ে কথা বলতে গেলে সেক্ষেত্রে ইউটিউবের যেই কমিউনিটি গাইডলাইন রয়েছে বা কপিরাইট আইন রয়েছে সেটি লঙ্ঘন হয়ে যায়। এজন্য আসলে ইউটিউবে সরাসরি এই কথাগুলো বলা যায় না। সেজন্য আপনাদের যদি কারো স্কেচআপ প্রো যে কোনো ভার্সন ফুল ভার্সন করতে হয় বা কীভাবে করতে হবে বা এই সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে, যে কোনো জটিলতা নিয়ে আপনারা আমার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের ফেসবুকে প্রয়োজন হলে স্কেচআপ প্রো কীভাবে ফুল ভার্সন করতে হয় সেটি টিউটোরিয়াল আমার অলরেডি ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।